যত সময় যাচ্ছে তত আমাদের সামনে স্পষ্টতর হয়ে উঠতেছে যে কিভাবে আমাদের এই বিজয় আসলো স্পেশালি শেষ দিনের আন্দোলনের শেষ দিনের যেদিন শেখ হাসিনা দেশ ত্যাগ করেন পালান সেই দিনের ঘটনা প্রবাহ এবং এই ঘটনার পেছনের হিরো কারা ফার্স্ট অবভিয়াস থিং অবশ্যই এই ঘটনার হিরো হচ্ছে স্টুডেন্টরা এবং তারপর যে সেনাবাহিনীর যে প্রাপ্য কুডোসটা ওইটা দিতে চাই বলে আরেকবার আলোচনা করতেছি গতকালকে পর্বে আলোচনা করছিলাম স্পেকুলেশনের জায়গা থেকে আমি লাইক ঘটনার ইভেন্টগুলো দেখে আন্ডারস্ট্যান্ডিং আমার আলোচনা করছি এই থিওরি যে সম্ভবত প্রধান ওয়াকিরুজ্জামানের কারণে আমরা একটা রক্তপাতহীন শেষ দিনে রক্তপাতহীন একটা ইজি জয় নিয়ে স্টুডেন্টরা ছাড়তে পারছে এবং বাংলাদেশে একটা রক্তক্ষয় এড়াইতে পারছে এবং শেষ পর্যন্ত জয় পাইছে ইউ নেভার নো যে কী হইতো নাইলে কারণ আমি পার্সোনালি তো আমাদের জয়ের সম্ভাবনা নাইনটি পার্সেন্টে রাখছিলাম নাইনটি ফাইভ পার্সেন্টে রাখছিলাম ওয়ান হান্ড্রেড পারসেন্টের রাখি নাই রাইট এবং শেষ দিন একটা মেসাকার করে সেখানে এখান থেকে বের হয়ে যাওয়ার এখনও সম্ভাবনা আছে সেটা আলোচনা করছি তো এই সব কিছু এই যে একটা ভয়াবহ একটা পসিবিলিটি ছিল এগুলো সব কিছু অ্যাভয়ট করা গেছে খুব সম্ভবত সেনাবাহিনীর কারণে এবং খুব সম্ভবত সেনাপ্রধানের কারণে তো প্রথম আমার একটা রিপোর্ট করছে এই রিপোর্টটা পড়ার পর বেশ অনেক পরিষ্কার হয়ে গেছে চিত্রটা এবং পর্বে যে আলোচনা করেছিলাম সেটাকেই সাপোর্ট করতেছে এই ঘটনার প্রবাহ তো সেটার টাইটল হচ্ছে শেষ সময়েও বল প্রয়োগ করে থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা তার মানে দেখেন যেই ভয়টা করে আসতেছিলাম যে শেখ হাসিনা একটা রক্ত গঙ্গা বয়া দিয়ে হইলেও সে ক্ষমতা ছাড়তে চাইবে না এবং গণভবন ঘেরাও করতে গেলে একটা রক্ত গঙ্গা বইবে তো গণভবন ঘেরাও তো পড়ার কথা গণভবন ঘেরাও করার কোনো কর্মসূচি ছিল না সিম্পলি ঢাকাতে অবস্থান কর্মসূচিটাই হয়তো শেখ হাসিনা আরও বল প্রয়োগ করে এখানে আরও রক্তপাত ঘটাতে চাচ্ছিলেন সময় অতিরিক্ত বল প্রয়োগ এবং আরও রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা দেশ ছাড়ার আগে গতকাল সোমবার সকাল দশটা থেকে প্রায় এক ঘন্টা রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের চাপ দিয়েছিলেন তিনি ও সম্ভবত সেনা প্রধান বসাতেই হচ্ছে শেখ হাসিনা আর পারলেন না টিকতে শেষ পর্যন্ত এতটুকু শুনছি যারা না চেনেন উনি অনারব প্রায় এক ঘন্টা বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের চাপ দিয়েছিলেন তিনি তবে পরিস্থিতি যে একেবারেই নিয়ন্ত্রণের বাইরে সেটা তিনি কিছুতেই মানতে চাচ্ছিলেন না পরে পরিবারের সদস্যরা বোঝানোর পর পদত্যাগে তিনি রাজি হন এরপর দ্রুততম সময়ে পদত্যাগ করে হেলিকপ্টারে করে উনি দেশ ছাড়েন দলীয় অস্ত্রধারী কর্মীদের নামিয়ে গত রোববার দিনভর সারা দেশে ব্যাপক সংঘাত ও প্রাণহানি ঘটানোর পরও ছাত্রজনতার আন্দোলন সামাল দিতে পারেননি শেখ হাসিনা যদিও পরিস্থিতি উপলব্ধি করতে পেরে রোববার রাতে শেখ হাসিনাকে তার একজন উপদেষ্টা সহ কয়েকজন নেতা বোঝানোর চেষ্টা করেন তারা সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তরে পরামর্শ দেন বলে জানা গেছে তবে তিনি তা মানতে চাননি বরং সোমবার থেকে কারফিউ আরও কড়াকড়ি করতে বলেন ভোর থেকে কারফিউ কড়াকড়ি করার উদ্যোগ নেওয়া হলেও সকাল নয়টার পর বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা কারফিউ ভেঙে রাস্তায় নামতে শুরু করেন দশটা নাগাদ ঢাকার বিভিন্ন স্থানে জমায়েত বড় হতে থাকে বিভিন্ন বাহিনীর উচ্চ পর্যায়ের একাধিক সূত্র বলছে সকাল সাড়ে দশটার দিকে তিন বাহিনীর প্রধান ও পুলিশ মহাপরিদর্শক প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ডাকা হয় মহাপরিদর্শককে নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না সেটার জন্য উনি খুব প্রকাশ করেন শেখ হাসিনা আন্দোলনকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাজোয়া গায়ে উঠে সাজোয়া জানে উঠে লাল রঙ দিয়ে দিচ্ছেন সামরিক জানে পর্যন্ত উঠে পড়ছেন এরপরও কেন তারা কঠোর হচ্ছেন না মানে গুলি চালাচ্ছেন না সেটা নিয়েও খুব প্রকাশ করেন তিনি এছাড়া বিশ্বাস করে কর্মকর্তাদের শীর্ষ পদে বসিয়েছেন সেটাও তিনি উল্লেখ করেন তার পুলিশের আইজীবীকে দেখিয়ে বলেন তারা তো ভালো করছে মানে পুলিশ তো ভালো করছে গুলি করতেছে মানে নির্বিচারে তখন আইজিপি জানান পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষে আর বেশি সময় এরকম কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয় এই সময় শীর্ষ কর্মকর্তাদের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা হয় বল প্রয়োগ করে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না কিন্তু শেখ হাসিনা সেটা মানতে চাচ্ছিলেন না তখন কর্মকর্তারা শেখ রেহানার সঙ্গে আরেক কক্ষে আলোচনা করেন তাকে পরিস্থিতি জানিয়ে শেখ হাসিনাকে বোঝাতে অনুরোধ করেন শেখ রেহানা এরপর বড় বোন শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন কিন্তু তিনি ক্ষমতা ধরে রাখতে অনর থাকেন শেখ হাসিনা এক পর্যায়ে বিদেশে থাকা সজীব জয় জয়ের সঙ্গেও ফোনে কথা বলেন একজন শীর্ষ কর্মকর্তা এরপর জয় তার মায়ের সঙ্গে কথা বলেন তারপর শেখ হাসিনা পদ থেকে রাজি হন যে ঘটনার প্রবাহ টাইম ধরে যেভাবে আলোচনা করতেছিলাম পুরো ব্যাপারটা তেমনই মনে হচ্ছে কারণ আগের দিন থেকেই তো শেখ হাসিনাকে জানাই দেওয়া হয়েছে সেনাবাহিনীর তরফ থেকে যে সাধারণ মানুষের উপর সেনাবাহিনী কোনো গুলি চালাবে না এবং যেটা আমরা দেখতে পেয়েছিলাম এর আগের দিন ভিডিওতে এবং আমি আলোচনা করছিলাম যে সেনাবাহিনী মনে হচ্ছে যে জনতার পক্ষে অবস্থান নিছে অথবা জনতার বিপক্ষে অবস্থান নেবেন এবং সেটা যদি হয় সেটা যদি লাস্ট দিনেও ঘটে তাইলে হইতেছে শেষের শুরুর টাইটেল দিয়েছিলাম রাইট যেই কৃতিত্বটা দেওয়ার জন্য আবার আলোচনাটা তুলছি সেটা হচ্ছে সেনা প্রধান একটা একটা বিশাল বড় কৃতিত্ব উনি ডিজার্ভ করেন এটা কিন্তু শেষে এসে তীরে এসে তুলে ডুবতে পারত তীরে এসে যেই আলোচনাটা করছিলাম যে একটা রক্তগঙ্গা বয় দিয়ে শেষ পর্যন্ত দুইটা আউটকাম আসতে পারতো একটা হচ্ছে আনসাকসেসফুল একটা হচ্ছে সাকসেসফুল ইদার শেখ হাসিনা সবাইকে মেরে ধরে ক্ষমতা টিকিয়ে রাখতে পারতেন সব জনগণ ভয়ে পালাইতো এবং শেষ শেষ দিন উনি টিকে গেলে তারপর একটা দমন নিপীড়ন চালায় তারপর টিকে যেতেন ওর হাজার হাজার মানুষের রক্তের উপর দিয়ে হচ্ছে গণভবন দখল করা হইতো এর কোনোটাই যে হয় নাই বিস্ময়করভাবে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালাইছেন এটা হইতো না যদি না আমাদের সেনাপ্রধান একটা কঠিন কঠোর নৈতিক এখানে অবস্থান এবং ভূমিকা না নিতেন তো আমি এই কথা এতবার করে ইয়ে করতেছি কারণ হচ্ছে আমরা তো কানা টেপের রাইট আওয়ামী লীগের তাদেরকে আমরা যে গালমন্দগুলো বন্ধগুলো করি এই স্বৈরাচার্যদেরকে আমরা কোনো অংশে তার চেয়ে কম না এবং কম ইয়ে না আমরা কোনো কৃতিত্ব কৃতিত্ব দিতে চাইবো না ওই ভদ্রলোককে উনি উনি শেখ হাসিনার আত্মীয় এই সে বলেন না অন্ধর মতো আলোচনা আচরণ করবো আর কি এই কারণে বলতেছি যে না উনি একটা এই যে জয় স্বাধীন হইল বাংলাদেশ এটার পেছনে ছাত্রদের ভূমিকা যতটুকু ওনার ভূমিকা সমান বা তার চেয়ে বেশি কারণ এত বলিদান এত আত্মত্যাগ সব কিছু মাঠে মারা যেত উনি যদি কপারেটটা না করতেন উনি যদি এভাবে করে গ্রাউন্ড ওয়ার্কটা লে করতেন উনি যদি এভাবে করে পুরো সিস্টেমটাকে না প্ল্যান করে বা প্ল্যান করে হোক বা না হোক সিস্টেমটাকে এভাবে করে বের করে নিয়ে না আসতেন যেইখানে হচ্ছে গতকালকে যেরকম আলোচনা করলাম যে ফরমেশন কমান্ডারদের ফিডব্যাক দেওয়ার সুযোগ উনি করে দিয়েছিলেন এবং তাদের ফিডব্যাকের কারণেই উচ্চপদস্থ দালাল কর্মকর্তারা কোনো মুখ খোলার সাহস সুযোগ পায় নাই এবং সেটাকে ব্যবহার করে উনি শেখ হাসিনার উপর চাপ প্রয়োগ করতে সক্ষম হন সো পুরো জিনিসটা উনি প্ল্যান করে হোক আনপ্ল্যান করে হোক অথবা যেভাবে ঘটনার পরিক্রমা থেকে হয়ে থাকুক উনি পুরো জিনিসটা কোর্ডিনেট করে আজকে হচ্ছে আমাদের এই জটার পেছনে একটা মেজর মেজর ভূমিকা রাখছেন আমাকে একজন মেসেজ করছেন ওনার নামটা কি তো দেখতে পাচ্ছি না ফুল নেম এম দিয়ে শুরু যা হোক উনিই যেতে ছিলেন আর কি যে রাজপথে ছিলেন গতকাল যখন মানুষজন নেমে আসছিল কালকে যে যে আলোচনা উনি উনি আমাকে শেয়ার করে এখানে বলতেছেন আপনার ধারণা ঠিক উত্তরা থেকে শাহবাগ অভিমুখে মিছিলের শুরুতেই আমি ছিলাম সেনাবাহিনী উত্তরা বিএনএসএ একটা নির্দিষ্ট হোল পর্যন্ত আমাদেরকে কাঁটাতারের বেড়া ও কিছু ফাঁকাগুলি করে কথা হচ্ছে যে কারফিউ দেওয়ার পর এখন ছাত্ররা বের হবে কিনা সো এটা ছিল লাস্ট একটা চান্স শেখ হাসিনার জন্যে যদি ছাত্ররা ভয়ে না বের হইতো এবং দুই একজন বের হইলে তাদেরকে যদি গুলিটুলি করে বিচ্ছিন্নভাবে রক্তপাত না করে যদি এটাকে কোয়েল করা যেত তাইলে শেখ হাসিনা টিকে যেত কিন্তু যখন আমরা সকাল দশটা এগারোটার নাগাদ জানতে পারলাম যে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে গেছে উত্তরা থেকে তারপর উত্তরার দিক দিয়ে তারপর হচ্ছে এদিকে ওই শনির আখড়ার দিক দিয়ে এরকম বিভিন্ন জায়গা দিয়ে লাখ লাখ মানুষ রাস্তায় নামছে এটা যখন জানলাম তখন সাথে সাথে এই ডিসিশন আমি যেটা বুঝতেছি ফাইনাল হয়ে গেছে শেখ হাসিনার সাথে ওকে ফাইন মানুষ রাস্তায় নেমে গেছে এখন তাদেরকে আর থামানোর একমাত্র গুলি করা সেটা আমরা করতে যাচ্ছি না সো হারমেনে নেওয়া ছাড়া কোনো উপায় নাই শেখ হাসিনা হারমেনে নিয়েছে যেই কারণে যখনই মানুষ রাস্তায় নামছে তখনই আমাদের কাছে অ্যানাউন্সমেন্ট চলে আসছে যে শেখ হাসিন এ যে দুইটা বাজে হচ্ছে সেনাপ্রধান ভাষণ দেবেন রাইট সকাল এগারোটার দিকে কিন্তু যখন আমরা এর পরেও রাস্তা না ছাড়ি ও আরও লোক জমায়েত হয় তখন সেনাবাহিনী তার প্রথম ব্যারিকেড ছেড়ে দেয় এবং আমরা তাদেরকে আনন্দের জড়িয়ে ধরি সো গতকালে যে আলোচনা করছিলাম আর কি যে সেনাবাহিনী আমি যেটা বুঝতেছি যে সেনাবাহিনীর তরফ থেকে নির্দেশনা ছিল একটা মিনিমাম রেজিস্ট্যান্স দেখানো হয়তো একটু ফাঁকা টাকা গুলি করে ভয় দেখে ডিসপার্স করার চেষ্টা করবে সেটাতে সফল হইলে সে কাছে টিকে যাবে সফল না হলে সেনাবাহিনী বলবে যে আমরা কোনো ধরনের এক্সাক্টলি সেটাই হয়েছে ওনার লেখা থেকে বুঝতে পারতেছি দেখেন আমাদের যে কানামি এই কানামি আপনারা ভুল বুঝবেন না বাংলাদেশ স্বাধীন হয়েছে একটা নতুন দেশ পাইছি আমরা সবাই একটু এক্সাইটেড এবং কথাবার্তা শুনে সবার মনে হচ্ছে ওয়ার আন্ডার দি ইমপ্রেশন বাঙালি পরিবর্তন হয়ে গেছে বাঙালির চরিত্র প্লিজ মেক নো মিস্টেক বাঙালির চরিত্র পরিবর্তন হয় নাই এইগুলা সেই আজকে আর গালমন্দ করতে চাচ্ছি না আনন্দের দিন কিন্তু এগুলো সেই রয়ে গেছে রাইট সবাই বলেন যে দেশে আসেন সবাই দেশে ফিরবে আমি তো দেশে ফিরবো না কারণ আমি তো জানি এরা কী জিনিস দেশ কাদের জন্য বাসার উপযোগী হয়েছে যারা মনে করেন কড়া এন্টা আওয়ামী লীগ যে কোনো মূল্যে যেমন ধরো সেনাপ্রধানকে কৃতিত্ব দিতে চাইবে না এক চোখ আমি কান আমি চলতেই থাকবে তাদের জন্য দেশ বাসের উপযোগী হয়েছে একটা দলের জন্য একটা গ্রুপের জন্য। আমার মতো লোকের জন্য দেশ বাসের অনুপযোগী হয় নাই যাদের কোনো শিবির নাই যাদের কোনো কোয়ার্টার নাই যারা রাইট কথা বলবে আমাদের জন্য দেশবাসের উপযোগী হয় না মেক নো মিস্টেক এবং আমাদের জন্যে আমাদের মতো ভদ্রলোকদের জন্য দেশ বাসের উপযোগী করার জন্য এই আলোচনাটা এতবার করে পারতেছি যে সেনা প্রধান একটা হিস্টোরিক ভূমিকা নিয়ে একটা রক্তপাতহীন জয় আমাদেরকে এনে দিয়েছেন ডেস্পাইট ফ্যাক্ট যে উনি হচ্ছে শেখ হাসিনার আত্মীয় এই কৃতিত্ব দিকে দিতে শেখেন এই সংকীর্ণতার উর্ধে উদ্ধতে শিখেন নতুন বাংলাদেশে নতুন বাংলাদেশের মতো আচরণ করেন